সিরিয়া নেতার রাজনীতি ছাড়ার ঘোষণায় বাগদাদে সহিংসতায় নিহত ২০। এবং আফগানিস্তানে দুর্ভিক্ষের ঝুঁকিতে ৬০ লাখ মানুষ, জাতিসংঘের সতর্কবার্তা। আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাবেয়া রাবো। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইরাকের রাজধানী বাগদাদে রাজনৈতিক সহিংসতায় ২০ জন নিহত হয়েছেন। দেশটির অন্যতম প্রধান শিয়া নেতা মুক্তাদা আল সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার পর সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে। আজ বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। এতে বলা হয়, সহিংসতায় নিহত ২০ জনই মুক্তাদা আল সদরের সমর্থক বলে মনে করা হচ্ছে। এদিকে গতকাল সহিংসতার সময় বাগদাদে উচ্চ নিরাপত্তা বলয় গ্রিন জোনকে লক্ষ্য করে গোলাবর্ষণের ঘটনা ঘটে। এর আগে দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে সরকার গঠনে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করে রাজনীতি থেকে অবসর নেয়ার ঘোষণা দেন এ শিয়া নেতা। প্রায় ১০ মাস আগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও রাজনৈতিক বিরোধে এখন পর্যন্ত দেশটিতে নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি। আফগানিস্তানের ৬০ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। তাই পরিস্থিতি উন্নয়নের জন্য তহবিল দিতে দাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির ত্রাণ সহায়তা বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস। আজ এক বিবৃতিতে এ বিষয়ে কথা বলেন মার্টিন গ্রিফিথস। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেন, আফগানিস্তান মানবিক, অর্থনৈতিক, জলবায়ু, ক্ষুধা ও আর্থিক সংকটের মুখে রয়েছে, কিন্তু কর্তৃপক্ষের কাছে আসন্ন ভবিষ্যতের জন্য বিনিয়োগের মতো বাজেট নেই। তাই আসন্ন শীতে দেশটির মানুষের বেঁচে থাকার জন্য দাতাদের অবিলম্বে ৭৭০ মিলিয়ন ডলারের তহবিল দেওয়া উচিত। তিনি আরও বলেন, আফগানিস্তানে ৩ কোটি ৯০ লাখ মানুষের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। দেশটিতে ১০ লাখেরও বেশি শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছে। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬৪,৯০,০০০ ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা ৬০,৬৭ লাখের বেশি। জরিপ সংস্থা ওয়ার্ল্ড মিটারের তথ্য মতে গত ২৪ ঘন্টায় ১,৩০০র বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা ৬৪,৯০,০০০ ছাড়িয়েছে। একই সময়ে সংক্রমিত হয়েছেন ৪,৪০,০০০র বেশি মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০,৬৭ লাখের বেশি। এছাড়া গত ২৪ ঘন্টায় আবারও মৃত্যু বেড়েছে জাপান, ব্রাজিল, জার্মানি ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ৫৮,২৫ লাখের বেশি মানুষ। পাকিস্তানে বন্যা কবলিত এলাকা থেকে দুর্গতদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। আজ দেশটির সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গতকাল পাকিস্তানের সিন্ধু নদীতে বন্যার্তদের বহনকারী একটি নৌকা ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। সিন্ধু প্রদেশে শেওয়ান শহরের বিলাওয়ালপুর গ্রামের কাছে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে প্রায় ৫০ বন্যার্তকে জলমগ্ন এলাকা থেকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় জেলা প্রশাসক জানান, নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে বন্যার পানিতে ইতোমধ্যে দেশটির ১/৩ এলাকা পানিতে ডুবে গেছে বলে জানিয়েছেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী শেরি রেহমান। আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। শিয়া নেতার রাজনীতি ছাড়ার ঘোষণায় বাগদাদে সহিংসতায় নিহত ২০। এবং আফগানিস্তানে দুর্ভিক্ষের ঝুঁকিতে ৬০ লাখ মানুষ, জাতিসংঘের সতর্কবার্তা। আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি রাবেয়া রাবু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিশ্বের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।
বিজয় টিভি অনির্বাণ বাংলা।